এই যাব না বলছো? না আমি তো আমি যে রাখতে পারবো না। इतनी जल्दी क्या? अभी तो मैंने स्टार्ट किया। Hi guys and welcome back to our channel, Blogger Girl City YouTube channel. তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার মতো খুশিতে দিন কাটাচ্ছো। তো আজকে আবার একটা প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, মাঝখানে ভিডিও আপলোড দিতে পারিনি, কেন এতটাই কোম্পানিতে যে প্রেশার ছিল, আমি ভিডিও আপলোড করার বা ভিডিও বানানোর মতনই সুযোগ পাইনি। আপলোড তো পরের কথা। তো যখনই আজকে সুযোগ পেয়েছি তখনই একটা প্র্যাঙ্কের আইডিয়া নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। প্র্যাঙ্কটা হতে চলেছে তোমার দিদির ওপর, কেন আমার ঘরে আর কেউ নেই যার উপর আমি প্র্যাঙ্কটা করতে পারবো। তো আমার প্র্যাঙ্কের বাকি হচ্ছে তোমাদের দিদি। তো ও পাশের ঘরে চা পড়ছে, হয়তো এক্ষুনি চলে আসবে, আমি আমার ভিডিওটা স্টার্ট করে দেবো। ঠিক আছে, একটা রিকোয়েস্ট হলো ভিডিওটি ফুল ওয়াচ করো, নাহলে কিন্তু এন্টারটেনমেন্টও হবে না, মজাও পাবে না। হ্যাঁ, আরেকটা কথা, তোমাদেরকে একটা স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই যে এর আগে আমরা যে কটা প্র্যাঙ্ক ভিডিও আপলোড করেছি তোমাদের প্রচুর সাপোর্ট, প্রচুর ভালোবাসা পেয়েছি গাইস। তো আশা করছি ভবিষ্যতেও পাবো আর তোমাদেরকে এন্টারটেনমেন্ট আরও বিভিন্ন রকম বিভিন্ন সময় তোমাদেরকে আরও ভালোভাবে মানে বিভিন্নভাবে এন্টারটেনমেন্ট করতে পারবো আর তোমাদের থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা ও সাপোর্ট পাবো। ঠিক আছে, এই আশা নিয়ে আমি ভিডিও বানাতে থাকবো আর বানাতে থাকছি আর বানাতে থাকবো। তো চলো আর দেরি করবো না, তো ভিডিওটা স্টার্ট করে দিই আর ক্যামেরাটা সেট করে নিই। ওকে, তো চলো ফিরছি খুবই শিগগিরই, দেখতে থাকো। তো গাইস, ক্যামেরা আমি সেট করে নিয়েছি আর তোমার দিদি হয়তো এক্ষুনি চা নিয়ে আসতে চলেছে, আর এগুলো তুমি দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এইটাই আমার প্র্যাঙ্কের মেন বিষয় আজকে। তো প্র্যাঙ্কটা খুব জবরদস্ত আর খুব ধমাকাধার হতে চলেছে, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আমি এখন জামা প্যান্টটা পরতে থাকবো, তোমার দিদি এসে আমাকে জিজ্ঞেস করবে কী করে কেন হঠাৎ করে জামা প্যান্ট পরছো, কোথায় যাবে, তারপরে স্টার্ট করবো খেলা। দেখতে থাকো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, চাটা খেয়ে বেরোবো। আমি অত দূর তোমাকে যেতে দেবো না, বললে কি করে হবে, না বললে ওসব চলবে না, আমি তোমাকে যেতে পেতে দেবো না, এখন চাটা খাওয়া না, চাটা খেয়েই তো বেরোবো, আমি তো যেতে দেবো না, তুমি কোথায় আর বেরোবো, তুমি না যেতে দিলে বললে হবে না তো, আমার তো অফিসের মিটিং, আমি কেন না বললে তো বস রাগ করবে, বস রাগ করলে করবে, তাতে তোমার না যায় আসবে, সংসারটা তো গেছে যাবে, যা আসবে না বলে দিল, জলের বোতলটা বস ডেকেছে তো যেতে তো হবে, ওখানে কিছু করার আছে নাকি, তাড়াতাড়ি পড়ো। আমি তোমায় যেতে দেব না, তুমি যাই মনে করো, যে মনে করো বলে তো হবে না, তুমি বলে দাও আমি যেতে পারবো না, তুমি
বলো আমার দুটো বাচ্চা আছে ছোট, আমার বাড়িতে কেউ দেখার নেই, বয়স্ক মানুষটাকে নিয়ে আমি তোমাকে একা ছেড়ে আমি থাকতে পারবো না। তাহলে তো কাজ কে করবে? তুমি কি আমাদের কাজ করে এনে খাবে নাকি? তাহলে ফালতু কথা বলছো কেন? যে বিষয়ে বোঝো না সেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়টা নিয়ে কথা বলো। এবার বলো কোন জামাটা পরে যাবো, এই জামাটা পরে যাবো না ওইটা পরে যাবো? কোনো জামাই পরবে না তুমি সরো তো, ছাড়ো গুলো। নো নো নো, ছাড়ো বলে হবে না, আমাকে যেতে হবে। তুমি বলে না কবে যাবো, অফিসে যেতে থেকে যেখান থেকে আমার মার্কেল পেট চলে সেখানে আমি আগে বজায় রাখবো না? আমি তো বললাম আমি যেতে দেবো না। ঘুরে বেড়াতো না যখন তখন মিটিং এর আগেও পড়েছে বিয়ের আগে তখনও যেতে হয়েছে। দেখতে হবে, এখন উপায় নেই তো। আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি, চাইলে আমার সিনিয়র যেটা বলবে আমাকে তো করতেই হবে। আমি তো বললাম আমি তোমায় যেতে দেবো না, সিনিয়র টিনিয়র যে যা বলে দিই। আরে যে যা বলে দিক মানে? পড়াশোনা করে অশিক্ষিতের মতো কথা বলো কেন? পড়াশোনা করে অশিক্ষিতের মতো কথা বলছি যা বলছি তুমি একবার ভেবে দেখো যে বাচ্চা। দুদিনের জন্য আমাকে যেতেই হবে। আমি যেতে দেবো না। দুদিন তারা ব্যাকেন করলে কি করে চলবে? থাক যাওয়া যাবে না, কালকে না কে থাকবে এমন কে দেখবে? তুমি তো মুখে কালি কথা বলছো, পরে দেখাতে তো কিছু পারবে। আরে তুমি এক কথা খালি এক কেজো, যেতে দেবো না যেতে দেবো না, তা করবো না কি? কালকে কাজ চলে গেলে সেটা আগে ব্যবস্থা করো। কিছু বোঝো না, ফটফট করে খালি কথা বলো, আমি যেতে দেবো না। তুমি দাও আমি তোমার ম্যানেজারের সাথে কথা বলছি। না সেটা হবে না কি কখনো? আমি বলবো যে দুটো বাচ্চা নিয়ে কিভাবে ওকে একবারে তো যেতে পারবে না, অসম্ভব দেখা। এখানে বলেছিলাম পড়াশোনা শেখো তো, শিখি নি তো, অশিক্ষিত যতটা দরকার ততটা তো শেখো না। একটা পাস দিলেও তো দিয়েছি, সমস্যাকে পরিস্থিতিতে করতে পারি কি করবো? আমি কি ইচ্ছা করে পড়া ছেড়েছি? যখন দরকার আছে, যখন মিটিং এর দরকার আছে মিটিং এ যেতে হবে তো, মিটিং অ্যাটেন্ড করতে হবে, আমরা তো সেই জন্যই পয়সা পাই। আমি তো বললাম আমি পারবো না, এরকম ভাবে এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে একা একা আমি ওরকম ভাবে বাচ্চাগুলোকে সামলে আমি পারবো না। যদি আমার জন্য করতেই হবে, আজ তোমার বয়স্ক বাবা, যদি কোনো বিপদ হয় আমি কিভাবে সামলাবো এই দুটো বাচ্চা? হবে ভগবানকে থাকলে হবে, কিন্তু আমাকে তো কাজ করতে হবে। তোমাদেরকে পেট চালাতে গেলে, ছেলেমেয়েকে স্কুলে ভর্তি করাতে গেছো ইংলিশ মিডিয়ামে, তাহলে খরচা তো চালাতেই হবে। এখন থেকে খরচা চালাবে, ছাড়িয়ে দেবো বাংলা বেঙ্গলি। এখন বললে হবে নাকি? ও ফিউচারের ব্যাপার আছে ওখানে, এখন ছাড়াতে দেবো না আমি। মাথা ঠান্ডা করে চিন্তা করো, আমাকে যেতে হবে। আমার মাথা ঠান্ডা হয়ে গেছে, যা বোঝা বোঝা গেছে, আমি বললাম না আমি যেতে দেবো। কিছু করার নেই, তুমি বলে তো হবে না, আমাকে বলে দিও। আমি যেতে দেবো না। আরে ন্যাকামো বললে হবে না, আমাকে দুদিনের জন্য যাতে নিয়ে যেতে হবে। তুমি আমার বস নয়, যে তুমি করবে না না না, আরো পাগল আছে না? কালকে চাকরি চলে যাবে, তোমার মাথা খারাপ আছে নাকি? কিছু বোঝো না, সকাল কুশ মন্দির কিছু তো বোঝো না। সরো, তুমি ফালতু কথা ফালতু যেটা করো না। আরে এটা লাইফের ব্যাপার, তুমি বুঝতে পারছো না নাকি? আমাকে অ্যাটেন্ড করতে হবে মিটিং, সেদিনে যেতেই হবে, বসে স্পেশাল অর্ডার আছে, যেতেই হবে।
আরে তুমি কি সিচুয়েশনও বোঝো না নাকি সবসময় তুমি রাগের মানে যেটা মনে করো সেটাই জেদ করো নাকি? আরে আগে ব্যাকপ্যাক খুঁজে ব্যাকপ্যাক খুঁজে ওসব এখন নাটক ওসব মনে কাঁদতে হবে না, ইমোশনাল হলে হবে না, কাজ কাজের জায়গায় কাজ ঠিক রাখতে হবে। তুমি মাথা ব্যথা খারাপ আছে নাকি? চলো চলো তাড়াতাড়ি দাও, দেরি করো না, আমার লেট হয়ে যাচ্ছে, এটা পরে যাবো আমি। আরে জামাটাগুলো ছাড়ো ছাড়ো, এটা বাড়াবাড়ি হয়ে যেতে দিদি, আমার কাজটা চলে যাবে, এটা করতে নেই। No, 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 no. তুমি যদি ইমোশনাল করো তাহলে আমি কি করে কাজ বাজ করবো না? তাহলে তুমি দায়িত্ব নাও যে তোমার বাবার হোটেলে বসে খাবো, কাজ চলে গেলে সেটা তোমার বাবাকে রাজি করি না আগে থেকে। বাবা কোথায় পাবে? আমি যেতে দেবো না, তাহলে তো বললে হবে না। আর তুমি রাজি করি না বাবার হোটেলে, ঠিক আছে, ওর যদি আজকে মিটিং আছে যদি না যাওয়া হয় কাজ চলে যেতে পারে। বাবা তোমাকে দায়িত্ব নিতে হবে, যে কদিন যতদিন না কাজ পাচ্ছে ততদিন তোমাদেরকে যেন খাওয়া দায়িত্ব নিতে বলো। তুমি তাহলে তোমার বাবাকে ফোন করে বলো। না বলতে পারবে তাহলে সেটাও পারবে না, অথচ আমার বয়সকে বলে আমার চাকরিটা নষ্ট করা যায় একটা মানুষ সিচুয়েশন একটা কোম্পানির জন্য হয় না ওরম ভাবে একা, একটা কোম্পানিতে হাজার লোক কাজ করে, তারা আমাদের নিচে যারা আছে তারা আমাদের উপর ভরসা করে আছে। যদি কোম্পানি আমার মিটিংগুলো অ্যাটেন্ড না করি, কালকে যদি ক্লায়েন্টের অর্ডারটা মিস হয়ে যায় তখন আমাদেরকে কোম্পানি রাখবে? যদি আমি এই চিন্তা করে ঘর থেকে বেরোই তাহলে তো আমি জীবনে কোথাও গিয়ে কাজ করতে পারবো না। আমার পরিবার আছে, আমি সেই পরিবারের চিন্তা করেই তো আমাকে বেরোতে হচ্ছে, যদি আমার পরিবার না থাকতো আমার মাথা তো চাপ থাকতো না। মনে করো না রে, কাজ তো সংসারের জন্যই করছি, বলো না বলো সংসারের জন্যই কাজ যাতে তোমার মেয়ের ভবিষ্যৎ ভালো হয়, আমাদের ভবিষ্যৎ ভালো হয়, সেই জন্যই তো এখন কষ্ট করছি যে যাতে বয়স্কদের ভবিষ্যৎটা ভালো হয়, একটা জায়গায় স্ট্যান্ড করতে পারি। আর বয়সকে যদি আমি এখন বলি যে আমার বউ যেতে দিচ্ছে না, বলো তুমি বউয়ের কাছে বসে থাকো কাজ রাখতে হবে, তখন তুমি কী করলে? তুমি বা কী করো? একদিনের মধ্যে তো চাকরি করা সম্ভব নয়, বলো। জামাগুলো দাম না রে বাবা, জামাগুলো তো ভাঁজ করে দাও তুমি।
আচ্ছা সমস্যার মধ্যে বললাম তো, তুই জামাগুলো মেয়ের করে ভালো বসেই বা করলে কেন বলো তো, ভাস পড়াই গেছিল, তুই তো জানাবি জামা নষ্ট করে না, প্লিজ প্লিজ করো। যাওয়ার সময় বসে বসে কাঁদছো কেন? কোথায় হাসি মুখে দেবে বলে যাচ্ছ, মিটিংটা যাতে অ্যাটেন্ড করে অর্ডারটা যাতে আমরা আমাদের কোম্পানি পেয়ে যায়, যেন এই অর্ডারটার জন্য আরও কত আমাদের মতন কত রকম কত কোম্পানি অপেক্ষা করছে, এই দিনটা যদি ফাইনাল হয়ে যায় না তাহলে চিন্তা করতে হবে। আমার আরও দুজন যে সিনিয়র আছে তারাও যাচ্ছে, আমাকে তো থাকতেই হবে বলো না। আমি যেটা করছি তোমাদের ভালোর জন্যই করছি, ম্যাডাম যে চেনে গেল তো বর্ধমান, ম্যাডাম নিজে যাচ্ছে স্যার, ম্যাডাম আলাদা যাবে, আমরা চেনে যাবো, ম্যাডাম নিজে পার্সোনাল গাড়িতে যাবে, মোটামুটি হয়ে যাবে, পাইপ টাইপগুলো নিয়ে নেবো। ছাড়ো আরো চিন্তা লাগাতে দেবো, চিন্তা লাগাতে দেবো। আরে আমার চাকরিটা যাবে, আছব যারা তো তো আরে এরকম করলে হয় নাকি? আরে ছাড়ো ছাড়ো, আরে ওকে যেতে হবে, আমাদের ফিউচারের কথা ভেবে তোমার কি বোকা, আমাকে তো ভবিষ্যতের জন্য আমাদের চিন্তা করতে হবে, সেটা তো যেতেই হবে, নাহলে কাজ না করলে খাবো কি? ছেলেমেয়েগুলোকে মেয়েটাকে ভালো জায়গায় ভর্তি করেছো, ওখানে পয়সা লাগবে, ভালো করে না করলে ওরা তো বড় হয়ে বলবে যে বাবা মা কী করেছে বলো তো। তুমি যাবো না বলছো? ঠিক আছে কাজ দেবেন, ওটা ওটো 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 ছাড়ো, আরে কাঁদাবে না ওটো, উঠে দাঁড়াও উঠে দাঁড়াও, কাঁদাবে না ওটো, উঠে দাঁড়িয়ে কি হবে? এতক্ষণ ধরে চেপে ধরে গেছিল, আবার বলছো ছাড়ো তো, ক্যামেরা চলছে, তোমার সাথে একটা প্ল্যান করছিল, প্রচন্ড খেতে ফেলেছে দেখো, তো
তোমার দিদিভাইয়ের অবস্থাটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো যদি আমাদের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, আর বেশি কিছু বললাম না, লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও, আর সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আর বেশি বাড়াচ্ছি না, কেন ওয়েব কাজ ওকে তো বলাতে হবে। তো চলো, টাটা, বাই বাই।